আজকের ভিডিওতে সিসি লোন সম্পর্কে আলাপ আলোচনা করব অর্থাৎ ক্যাশ ক্রেডিট লোন সম্পর্কে আলাপ আলোচনা করব অনেকেই সিসি লোন সম্পর্কে জানেন আবার অনেকেই সিসি লোন সম্পর্কে ধারণা নেই তাই যাদের ধারণা নেই তাদের জন্যই মূলত আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে আমি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব সিসি লোন কিভাবে পাবেন কত বছরের জন্য পাবেন আমাদের বিভিন্ন প্রয়োজনে লোনের প্রয়োজন হয় তাই সিসি লোন নিতে হয় আমাদের এবং সিসি লোনের প্রতি আমাদের ইন্টারেস্টটা সবচাইতে বেশি বা সিসি লোন নিতে চাই আজকের ভিডিওতে সিসি লোন আলাপ আলোচনা করব বিস্তারিত তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসে সেই জায়গার নামটি উল্লেখ করবেন এবং সিসি লোন নিয়ে কে কি করতে চান সেই বিষয়টিও আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং শেয়ার করে দেবেন ভিডিওটি আমাদের জরুরি লোনের প্রয়োজন হলে আমরা সাধারণত পার্সোনাল লোনের দিকে যাই এবং পার্সোনাল লোন নেওয়ার জন্য ব্যাংকে যাই কিন্তু বিশেষ করে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক যখন আমরা লোন নিতে যাই সেখানে তারা আমাদেরকে নিরুৎসাহিত করা হয় বিশেষ করে যদি আপনি একজন সরকারি চাকরিজীবী হন এবং ট্রান্সফারেবল চাকরিজীবী হয়ে থাকেন তাহলে ব্যাংকে গেলে আপনাকে ব্যাংক বলবে যে কিছুদিন পরে আপনি তো ট্রান্সফারই হয়ে যাবেন আপনি লোন দিয়ে কি করবেন তখন তারা নানা রকম মুশি করে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো আপনাকে নিরুৎসাহিত করে তাই বিশেষ করে যখন রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের লোন নিতে যাবেন তখন আপনাকে লোন তারা দিবে না তারা বলবে যে আপনি কিছুদিন পরেই ট্রান্সফার হয়ে যাবেন যে কথাটি কিছুক্ষণ আগে আমি আপনাদের বললাম তাই তারা আপনাকে নিরুৎসাহিত করবে লোনটি পাওয়ার জন্য তাই সিসি লোনটি অনেক ইম্পর্টেন্ট সিসি লোন নিলে এই ঝামেলা কিছুটা কম হয় সাধারণত জমি বন্ধক রেখে বা জুয়েলারি বন্ধক রেখে এই সিসি লোন নেওয়া যাবে তবে আজকে জানাবো কত বছর মেয়াদে কত পার্সেন্ট সুদে কত টাকা নিতে পারবেন জমি বন্ধক রেখে জমি বন্ধক রেখেই আজকে মূলত কিভাবে সিসি লোন পাওয়া যায় আজকের এই ভিডিওটি আমি করতে যাচ্ছি আপনি যদি জমি বন্ধক রেখে লোন নিতে চান তবে সেই জমির ভ্যালু ক্যালকুলেশন করা হবে অর্থাৎ সেই জমির মোজার রেট অনুসারে কত টাকা মূল্য রয়েছে বর্তমান বাজার মূল্য কত সে অনুসারে কিন্তু না জমির ভ্যালু ক্যালকুলেশন করা হবে আপনার জমির মুজার রেট অনুসারে আপনি যে জমি বন্ধক রাখতে চান সেই জমির মুজার রেট ধরে যা দাম আসবে তার চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট টাকা আপনি সিসি লোন হিসেবে পেতে পারেন মুজার রেট অনুসারে যদি আপনার জমির দাম এক লক্ষ টাকা হয় তাহলে আপনি ব্যাংক থেকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পাবেন এবং যদি জায়গার দাম দশ লক্ষ টাকা হয় তাহলে চার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত আপনি ব্যাংক থেকে সিসি লোন পাবেন সেই অনুপাতে আপনার জমির দাম যত বেশি হবে একই অনুপাতে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট হারে আপনি সেইখান থেকে সিসি লোন পাবেন সিসি লোনের সুদের হার সেটি হলো রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোতে নয় পার্সেন্ট হয়ে থাকে এবং অন্যান্য ব্যাংকগুলোর ক্ষেত্রে নয় থেকে দশ পার্সেন্টের মধ্যেই হয়ে থাকে তবে এর বেশি কখনোই হবে না সিসি লোনের জন্য পরিশোধ করার ম্যাথ আপনি পাবেন এক বছর যদি এক বছরের মধ্যে আপনার সিসি লোনের টাকা পরিশোধ করতে না পারেন তাহলে দ্বিতীয় বছরের জন্য লোনটি আপনি রিনিউ করতে পারবেন ধরুন আপনি একটি জমি বন্ধক রেখে সিসি লোন নিতে চান সেক্ষেত্রে আপনার কাছে জমির দলিল আছে মিউটেশন খুতিয়ান আছে তাহলে আপনি কি জমির দলিল দিয়ে সিসি লোন নিতে পারবেন সেক্ষেত্রে কোনো কোনো ব্যাংক অনুসারে আপনার কাগজপত্র তারা নিয়ে থাকবে ভিন্ন রকম যেমন কোনো কোনো ব্যাংক এস এর রেকর্ড থেকে আপনার মালিকানা নিশ্চিত করবে কোনো কোনো ব্যাংক আরএস রেকর্ড থেকে আপনার মালিকানা তারা যাচাই করতে পারবে তাই ব্যাংকের চাহিদা অনুসারে বর্তমান সময় পর্যন্ত আপনাকে মালিকানা মিলিয়ে দিতে হবে সিসি লোন পাওয়ার জন্য এর কারণ হলো আপনি যে জায়গা দিয়ে সিসি লোন নিচ্ছেন যদি আপনি সেই টাকা পরিশোধ করতে না পারেন এক বছর বা দুই বছর বা আপনারকে দেওয়া ব্যাংকের যে সময় রয়েছে সেই সময়ের ভিতরে তাহলে ব্যাংক আপনার সেই জায়গাটি নিলামে বিক্রি করে সেই ঋণের টাকাটি তারা সমন্বয় করবে তাই যদি জায়গা কাগজপত্র আপনার নামে মালিকানা ঠিক না থাকে বা আর এস সিএস আপনার বর্তমান সময় পর্যন্ত মালিকানা যাচাই না হয় তাহলে ব্যাংক আপনাকে কখনোই সিসি লোন দিবে না কারণ ব্যাংক আপনাকে সিসি লোন দিলে যদি সময় মতো পরিশোধ না করেন তাহলে সেই জায়গাটি তারা নিলামে তুলতে পারবে না এবং সে জায়গা বিক্রি করে ঋণের টাকাটি সমন্বয় করতে পারবে না সুপ্রিয় আমি সাথে ছিলাম খুর্শিদ মাহমুদ আশা করছি এই ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওতে সিসি লোন সম্পর্কে বিস্তারিত আমি বোঝানোর চেষ্টা করেছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যারা ভিডিওটি দেখে বুঝতে পারেননি তারা অবশ্যই আমাকে কমেন্টস করবেন এবং ফোন করে আপনারা আরো বিস্তারিত জেনে নিতে পারেন আমি ফিরে আসবো নতুন অন্য কোনো নিউজ আপডেট ও ব্যাংক লোন সংক্রান্ত তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ